যখন আমাদের কাছে 200 টাকা খরচা হয়ে যায় তখন আমরা মনে মনে ভাবি যে 200 টাকা খরচা হয়ে গেল, কিন্তু আমাদের জীবনে কখন কোথায় কীভাবে খরচ হয়ে যায় আমরা ঠিক নিজেরাও বুঝতে পারি না। তার মানে তো এটা নয় যে আমাদের জীবনের থেকে ওই 200 টাকার গুরুত্ব বেশি। এই যে আমরা সারাদিন পরিশ্রম করে অর্থ উপার্জন করি, তার 1%ও কি আমরা নিজেদের জন্য কিছু করি বলো? করি না। তাই বলি সব কিছুর মাঝে নিজেকেও একটু সময় দাও, নিজের পিছনে একটু খরচ করো। ধন সম্পত্তি সোনা গয়না এইসবের জন্য আমরা অনেক টাকা খরচা করি, কিন্তু মরে গেলে তো সব শেষ। মরা বাড়িতে নাকি যেতে নেই, মরাকে নাকি ছুতে নেই, মরাকে ছিল কি স্নান করতে হয়। এটাই হলো আমাদের মানসিকতা। মানুষ মরে গেলে মরার সঙ্গে তার ব্যবহার করা সমস্ত জিনিসপত্র সব কিছু দিয়ে দেয়, কিন্তু তার ব্যবহার করা সোনার আংটি বা সোনার গয়নাগুলো তার সঙ্গে দেয় না। যে তোমাকে যতই ভালোবাসুক না কেন, একদিন না একদিন তোমার স্মৃতি সবার মন থেকে মুছে যাবে। এবার বলো তুমি কার জন্য ভাবছ? কিসের সমাজ, কে কি বলবে, কে কি ভাববে, ওইসব দেখে লাভ নেই। যখন তোমার খারাপ সময় ছিল সমাজ কি তোমার পাশে ছিল? কেউ কি তোমাকে এসে কোনো হেল্প করেছে? করেনি। একমাত্র তুমি ছিলে শুধু তোমার পাশে, তুমি ছাড়া এই দুনিয়াতে আর কেউ তোমার পাশে নেই। যদি আমার ভিডিওগুলো একটুও ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন, আর যদি আমার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে বা কিছু সংশোধন কিছু করার থাকে তাহলে সেটা মন্তব্য করে জানাতে পারেন। আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে আর পরবর্তীগুলো ভিডিওগুলো দেখতে চান তাহলে একটা ফলো করে রাখবেন। ধন্যবাদ, ভালো থাকবেন আপনি।